আসসালামু আলাইকুম হাই আমি আনসারুল মুল্লা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়েব ডেভেলপার তো ফ্রিল্যান্সিং কি ইন্টারনেট থেকে কিভাবে আয় করে সেই বিষয়ে আমি বিস্তারিত কথা বলব না তো আপনি যা কিছুই যা কিছুই করেন ইন্টারনেটে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আপনি যে কাজটা করবেন একটা কাজ করে দিবেন অনলাইনের মাধ্যমে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং তো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আপনার ওয়েব ডেভেলপার বা আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনারা যেমন এই ভিডিওটি হয়তো ফেসবুক ইউটিউব থেকে দেখতেছেন তো তো ইউটিউব ফেসবুক কিভাবে কাজ করে তো ইউটিউব ফেসবুক আপনার একটা ওয়েব ডেভেলপমেন্ট তারা কাজ করছে ওয়েব অ্যাপ্লিকেশন বানাইছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এই ফেসবুক ইউটিউব এগুলো আপনারা ইউজ করতেছেন তো তারা কি করছে এটা বিভিন্ন ইউজার যাতে এটা তারা এক করতে পারে আরও সুন্দর করে ইউজ করতে পারে অ্যান্ড্রয়েডের ইউজার যারা আছে তারাও যাতে ইউজ করতে পারে যারা ডেস্কটপ চালায় তারা যাতে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইউজ করতে পারে সেটা কিন্তু তারা করে দিচ্ছে মূলত সফটওয়্যার কিন্তু একটাই ওয়েব অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে এপিআই এপিআই কি অ্যাক্সেস করে তারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা এটা অ্যা করছে তো আপনাদের জন্য এই বিশেষ সুযোগটা আমি নিয়ে আসলাম অনলাইনের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট কমপ্লিট কোর্স পাইথন পিএসপি জেঙ্গু ফ্লাস্ক লারাবেল এসব সব কিছু মিলে আমি একটা কোর্স তৈরি করছি দুই হাজার টাকায় এটা দুই মাসের কোর্স সপ্তাহে পাঁচ দিন চলবে বৃহস্পতি আর শুক্রবার বাদে ডেলি ক্লাস চলবে অনলাইনের মাধ্যমে তো কিভাবে ক্লাস করবেন বা কীভাবে অ্যাডমিশন নেবেন এগুলো আমি বিস্তারিত দেখাচ্ছি তো আপনারা যারা কাজ করবেন শিখবেন তাদের জন্য এই আমার কাছে কাজের ব্যবস্থা থাকবে আমি যারা ইন্টারভিউ যারা টিকবে তাদেরকে আমি কাজের ব্যবস্থা করে দিব তো দেখেন আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে অ্যাডমিশন নিতে হয় আপনারা প্রসেসটা দেখেন এখন দেখেন আপনারা কিভাবে আমাদের ওয়েবসাইটে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং আপনার এডমিশন ফর্মটি সাবমিট করবেন তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট কোর্স ডট বেস্ট সলিউশন ডট মি এই লিংকে আপনারা ক্রম ব্রাউজার বা মজিলা ব্রাউজারের মাধ্যমে আসবেন তারপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আরও অনেক কিছু আছে এগুলো আপনারা দেখলে দেখতে পারেন না দেখলে না দেখবেন এগুলো দেখার এগুলো তেমন কোনো বিষয় না তো আপনারা যেহেতু নতুন ইউজার আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন করার জন্য একটি পেজ আসবে তো এখানে আপনারা ফুল নেম দিবেন এখানে যদি দেই আমি

এগুলো দিলে দিতে পারেন নাও দিতে পারেন তো পাসওয়ার্ড দিবেন আপনি এখানে এখানে দিবেন সেম পাসওয়ার্ডটা আবার কোন পাসওয়ার্ডে দিবেন দ্বিতীয়বার দিবেন কারণ একবার দ্বিতীয়বার দেওয়া হয় যাতে আপনার মনে থাকে একবার অনেকেই না জানি না পাসওয়ার্ড দেয় দ্বিতীয়বার আর মনে থাকে না এই কারণে দ্বিতীয়বার দেওয়া হয় কনফার্ম করে দেওয়া হয় আর কি তো আমার ইউজার নেমটি হচ্ছে আব্দুল্লাহ এটা মনে রাখবেন আপনারা যে ইউজার নেমটা দিবেন সেটা দরকার হবে আর পাসওয়ার্ডটা তাছাড়া লগ ইন করতে পারবেন আর এই যে এই ইউজার নেমে এখানে কোনো ওই যে স্পেস দেওয়া চলবে না এরকম এরকম কিছু দিতে পারবেন না ইউজার নেম যা দিবেন এক ওয়ার্ডেই আমাদের ওয়েবসাইট না পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে দিবেন এটা এক ওয়ার্ডের মাঝে মধ্যেই লিখবেন তারপরে রেজিস্ট্রেশন রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারটি আমার সাকসেসফুল হয়ে গেছে এখানে আমার ইউজার নেমও চলে আসছে এখানে মনে করেন আর পাসওয়ার্ড এখানে তো লগ ইন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো ড্যাশবোর্ডে আপনার যেহেতু আপনি নতুন এখনো এডমিশন নেন নাই এখানে আপনার ইয়ে থাকবে কি কোর্সে নেওয়ার জন্য যে বেস্ট থাকবার থাকবো কি বেস্ট ফার্স্ট বেস্ট আমাদের রানিং আছে টু মান্থের যে বেস্ট আছে এটা রানিং আছে আর এখানে কী কী এখানে দেওয়া আছে তো এখানে আপনার প্রোফাইলটা সেট করে নিতে পারেন এটা ডিফল্ট একটা ইমেজ দেওয়া আছে এখান থেকে আপনার লিখতে পারেন নাও লিখতে পারেন আপনি এখানে যদি একটা ইমেজ দেন তাহলে আপনার এখানে চলে আসবে আর কি আপনার ড্যাশবোর্ডে চলে আসবে তো এটা আর আমি দেখাচ্ছি না এখানে আপনারা ফর্ম ফিল আপ আছে এই যে ফর্ম ফিল আপ বা এখানে দেখেন অ্যাডমিশন ফর্ম ফর্মে ক্লিক করতে পারেন তো এখানে অনেক কিছু লেখা আছে এখানে আমাদের বিকাশ একটা দুইটা বিকাশ নাম্বার নাম্বার আর এখানে এখানে একটা আছে ভর্তি ফি হচ্ছে দুই হাজার টাকা এগুলো সব কিছু লেখা আছে আপনি ফর্মটি সাবমিট করবেন এখানে আপনার নামটা বাইটি বল্ট এখানে দেওয়ায় থাকবে এটা আপনি আর করতে পারবেন না এডিট করতে পারবেন না এখানে এটা অটোমেটিক নিয়ে নেবে তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা আপনি কোথায় থাকেন এখানে একটা মানে আপনার ঠিকানাটা লিখে দেবেন আর কি এখানে তারপরে মনে করেন এখানে আপনার অ্যাক্টিভ নাম্বারটা দিবেন আপনার নাম্বারের সাথে সাথে একটি মেসেজ যাবে তো আপনি আপনার নাম্বারটা লিখবেন এখানে নাম্বার লিখবেন তারপরে দুই হাজার টাকা যে পাঠাচ্ছেন আপনি সেই দু টাকা এখানে লিখবেন তারপরে কোন অ্যাকাউন্ট থেকে পাঠাইছেন মনে করেন আপনার যে বিকাশ অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্ট থেকে পাঠাইছেন সেই নাম্বারটা এখানে লাগবেন তারপরে এখানে সিলেক্ট করে দেবেন আপনি সিলেক্ট করবেন যে আমাদের কোন নাম্বারে পাঠাইছেন কোন বিকাশে পাঠাইছেন বা কোন রকেটে পাঠাইছেন এটা সিলেক্ট করে দেবেন তারপরে ট্রানজ্যাকশন আইডি যেমন এরকম হয় ট্রানজ্যাকশন আইডি হয় বা আপনার যে যে অ্যাকাউন্ট থেকে আপনি পাঠাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন সেই বিকাশ নাম্বার বা রকেট নাম্বারটাও এখানে দিতে পারেন বা আইডিটাও দিতে পারেন তারপরে আপনি করবেন তো করার আমার একটু স্লো যার কারণে লোডিং হচ্ছে তো এখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন সাকসেসফুলি সাবমিটেড তারপরে আমি ড্যাশবোর্ডে যাই এখন কি আসছে এখন দেখেন এই যে আগে কিন্তু এখানে একটা ভর্তি হওয়ার জন্য এখানে একটা ছিল এরকম ছিল আর কি এডমিশন রানিং এখন দেখেন আমি যা যা সাবমিট করছি এখানে শু করতেছে ইউর অ্যাডমিশন নোট ভেরিফাইড এখনও ভেরিফাইড করা হয় নাই তো এখানে আমার আপনার সাবমিট করার সাথে সাথে একটি ইমেল আসবে আর কি এই যে দেখেন একটি ইমেল আসছে এরকমভাবে আপনার তথ্যগুলো আপনার ইমেলে যাবে এবং আপনার যে নাম্বারটা দেবেন আপনার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে আর কি যাবে আর কি এই আপনার ডিটেলসগুলো চলে যাবে তো এরকমভাবে আর কি থাকবে আপনার তারপরে এখানে ড্যাশবোর্ডও দেখতে পারেন তাছাড়া আপনি পেমেন্ট হিস্টোরিতে যাবেন পেমেন্ট হিস্টোরিতে যাওয়ার পর এখানে দেখবেন এই যে আপনার একটি পেন্ডিং আছে স্ট্যাটাস পেন্ডিং ব্যাস কিন্তু এটা আপনার দেওয়া হয় না আমাদের যখন যে ব্যাসটি রানিং থাকবে সেই ব্যাসে আপনার এখানে অ্যাডমিশন নেওয়া নেওয়া হবে আর কি তো এটা যদি আমরা যদি মনে করুন যদি এখানে যদি আমরা অ্যাপ্রুভ করি আর কি তারপরে কি হবে আর কি সেটা দেখাই আপনাদেরকে মনে করেন এখানে আমরা যাব আর কি তো এখানে এখানে করেন যে যে আমরা এখন এটা সাবমিট করছি কিন্তু মনে দেখা যাচ্ছে আবদুল্লাহ মারুফ থেকে এখানে যা যা ডিটেলস দিচ্ছি এখানে সবকিছু দেওয়া আছে তো এটা যদি আমরা আপনার করে দেই অ্যাপ্রুভ করে দিই আপনার একটা ব্যাচে আমরা করে দিলাম অ্যাডমিশন দিয়ে দিলাম কোন ব্যাচে আসেন তো এটা দেওয়ার পর আপডেট দিলাম আপডেট দেওয়ার সাথে সাথে তো আপনার রেটটা ভেরিফাইড হয়ে যাবে তো এখন যদি আপনার অ্যাকাউন্টে যাই এখন দেখেন এখন এটা যদি রিফ্রেস দিই নতুন অ্যাকাউন্টে আমাদের রিফ্রেস দেওয়ার সাথে সাথে এই যে ভেরিফাইড স্ট্যাটাস ভেরিফাইড ব্যাস ওয়ান ব্যাস ওয়ানে এটা ভর্তি করা হয়েছে তারপরে আপনি এই ড্যাশবোর্ডে আসলে আর অনেক কিছু দেখতে পারবেন এই যে ড্যাশবোর্ডে এখানে দেখেন ইউ হ্যাভ বিন সাকসেসফুলি অ্যাডমিনেড টু আওয়ার কোর্সেস ভেরিফাইড এখানে যে হোয়াটসঅ্যাপ ইমো স্কাইপ নাম্বার এগুলো আপনার দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য আমরা নিজেরাও কন্ট্যাক্ট করব এখানে আরও অনেক কিছু গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জয়েন করার জন্য যে গ্রুপে সবসময় ইয়ে দেওয়া হবে বা আমরা যে অনলাইনে ক্লাস করাবো সেই ইয়াগুলো দেওয়া হবে আর কি আইডিটা এখানে দেওয়া থাকবো এটা আপনি দেখতে পারবেন যে অ্যাডমিশন হইবে সে এটা দেখতে পারবে আর আর যখন আমরা অ্যাপ্রুভ করবো আপনার এই যে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করা হয়েছে তখন আপনার যে নাম্বারটি দেবেন সেই নাম্বারে আপনার অটোমেটিক একটা মেসেজ যাবে আর একটা ইমেল যাবে এটা আমরা একটা সুবিধা রেখে দিছি আর আমরা যদি রিজেক্ট করি আপনি যদি পেমেন্ট না করেন তাহলেও আমরা সাথে সাথে আমরা অটোমেটিক একটি মেসেজ যাবে যেন আপনার অ্যাডমিশনটি রিজেক্ট হয়েছে এরকমভাবে আপনি জানতে পারবেন তো সিস্টেম অনেকটাই ভালো করা হয়েছে যাতে আপনার সহজেই বুঝতে পারেন আর যারা এইভাবে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিশন নিতে না চান তারা তাদের জন্য সুবিধা আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন আপনাদেরকে পার্সোনালভাবে আপনাদের একটা নোট করা হবে খাতার মাঝে আপনাদেরকে ফোন করে জানানো হবে কখন ক্লাস হবে কি করতে হবে না করতে হবে এগুলো আমরা জানাই দিব তো সবাই ভালো থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ